ঈদের ছয় দিন বিরতির পর কাল থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা। সবগুলো খেলা শুরু হবে সকাল 9টায়। মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে ডিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। ফতুল্লায় সাকিব আল হাসানের শেখ জামাল খেলবে পার্টেক্সের বিপক্ষে। অন্য ম্যাচে বিকেএসপির মাঠে রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী টায়ার্স। চলতি আসরের 9 ম্যাচের প্রত্যেকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী।